মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পায়ে পায়ে বিধায়ক, এমনই দৃশ্য দেখা গেল বিষ্ণুপুর বিধানসভায়। বুধবার বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ। বিধায়কের পায়ে পায়ে ছুটল আমাদের ক্যামেরাও। বুধবার সকালবেলায় বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ প্রথমে চলে যান বিষ্ণুপুরের ইতিহাস বিজড়িত জাগ্রত মা ছিন্ন মস্তা কালী মন্দিরে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে মায়ের চরণে ফুল চড়ালেন তিনি। মন্দির থেকে বেরিয়েই পুজো দিতে আসা সকল ভক্তদের খাওয়ান কেক। এরপর তিনি উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর হাইস্কুলে। সেখানে চলেছে স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ। টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেই বেরিয়ে যান বিষ্ণুপুর শহরের প্রাণ কেন্দ্র রবীন্দ্র স্ট্যাচু মোড়ে। সেখানে পথ চলতে সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক খাওয়ানোর পাশাপাশি লাড্ডু দিলেন। পাশাপাশি এদিন তিনি করোনা সম্পর্কে সচেতনতা বার্তাও দেন। অসচেতন নাগরিকরা যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদের পরিয়ে দিলেন মাস্ক। এরপর শটান হাজির হন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখলেন, কথা বললেন রোগীদের সাথে, ঠিকমতো চিকিৎসা পরিষেবা হচ্ছে কিনা খতিয়ে দেখলেন তিনি। রোগী ও তার আত্মীয়দের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনলেন। সেই সব শোনার পরেই হাজির হন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের ঘরে। সুপারের সাথে কথা বললেন হাসপাতালের উন্নয়ন এবং রোগীদের পরিচর্যা নিয়ে। একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ। আজ আমাদের সকলের প্রিয় নেত্রী তথা বাংলার মা অগ্নিকন্যা, আমাদের সকলের প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ 67তম জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে আমরা বিষ্ণুপুর শহরের বিভিন্ন তৃণমূল যারা কর্মীরা আছেন বিভিন্ন ওয়ার্ডের, তারা সবাই মিলে আমরা এসেছি আজকে আমাদের বিষ্ণুপুরের যে জাগ্রত মা আছে মা ছিন্নমস্তা দেবীর মন্দিরে, এবং সকলে মিলে আমরা কামনা করলাম যে আমাদের নেত্রী যাতে দীর্ঘায়ু হয় এবং তার যাতে মঙ্গল হয় এবং তার পরিবার সব সুস্থ থাকে, ভালো থাকে। এবং তার পরিবার বলতে আমাদের বাংলার মানুষ, তাকে তাদেরকে তিনি যেভাবে অতীতে আগলে রেখেছেন, বুক আগলে রেখেছেন, আগামী দিনেও তিনি সেইভাবে আমাদের আগলে রাখবেন। এবং যে কোভিড পরিস্থিতি আবার আসছে, বিগত দিনে তিনি যেভাবে সকলকে তিনি উদ্যোগ নিয়ে সকলকে তিনি সুস্থ করেছেন, সকলকে তিনি রক্ষা করেছেন, সে একইভাবে তিনি বাংলার মানুষকে রক্ষা করবেন, এই মঙ্গল কামনায় আমরা সকলে মিলে একসাথে পুজো দিলাম। এবং আগামী যে পৌর নির্বাচন আসছে, আমাদের বিষ্ণুপুর তথা বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আমরা যাতে সকল তৃণমূল কর্মীরা সংঘবদ্ধ হতে পারি এবং সকলে মিলে যাতে একত্রিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে জয় করতে পারি, এবং সেই জন্যই মায়ের কাছে সব প্রার্থনা করলাম বাংলার মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা। অবশ্যই বাংলার মানুষ আমাদের মমতাময়ী মায়ের স্পর্শ পেয়েছে, উন্নয়নের ছোঁয়া পেয়েছে, সেটা যাতে আগামী দিনে ভারতবর্ষের প্রতিটি মানুষের যাতে দুয়ারে দুয়ারে সেই স্পর্শ পৌঁছায় তার জন্য আমরা আশাবাদী। 2024 তিনি আমাদের নেতৃত্ব দিবেন এবং বাংলার তথা ভারতবর্ষের ইতিহাসে তিনি একটা মুক্তি সূর্য রূপে তিনি রূপায়িত হবেন। এরপর মানুষকে সচেতনতার জন্য আমরা কিছু মাস্ক বিলি করার পরিকল্পনা নিয়েছি, এবং আমরা আমাদের বিষ্ণুপুর হাইস্কুল বিষ্ণুপুরে সেখানে ভ্যাকসিনেশন চলছে 15-18 বছরের মধ্যে, আমরা সেখানেও একবার ভিজিট করব। শুভ বৃষ্টিমালা বদল নানা নিয়মে পড়ল গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।